নমস্কার বন্ধুরা কেরিয়ার ইনসাইডারে তোমাদেরকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকেও আমরা বেশ কিছু কলেজের মেরিট লিস্ট নিয়ে তোমাদের সামনে এসে গেছি আমরা সেই সব কলেজের মেরিট সেই সব কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে মেরিট লিস্টটি বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করব দেখব কত নাম্বার এসছে কতটা মেরিট লিস্ট কতটা হাই এসছে সাবজেক্টে যাই হোক আজকে কৃষ্ণনগর কলেজ বর্ধমান রাজ কলেজ বারাসাত গভর্নমেন্ট কলেজ সমেত এরকম বেশ কিছু কলেজ আছে তোমাদের সামনে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে একটি ইম্পর্ট্যান্ট কথা আমি তোমাদেরকে বলে রাখি শোনো আমরা প্রত্যেক দিনই ঠিক করে বেশ কিছু কলেজই তোমাদেরকে দেখাবো এবং বেশ কিছু কলেজের আমাদের কাছে একটা লিস্ট থাকে যে আজকে আজকে এই কলেজ আমরা দেখাবো কিন্তু ওয়েবসাইটের প্রবলেমই হোক সার্ভার প্রবলেমই হোক কিংবা কলেজ কর্তৃপক্ষের দোষ হোক আমরা শেষ পর্যন্ত অনেকগুলি কলেজও তোমাদের সামনে দেখাতে পারি না যেমন এক্সাম্পল হিসেবে বলি কালকে জয়পুরিয়া কলেজটি আমরা তোমাদের সামনে দেখাও বলেছিলাম তো জয়পুরিয়া কলেজ বিকেল সন্ধ্যে সাতটার সময় বেরোনোর কথা ছিল কিন্তু জয়পুরিয়া কলেজ সাড়ে সাতটা আটটা বেজে যাওয়ার পরেও আমি পাইনি জয়পুরিয়া কলেজ সিমিলারলি ধরো আজকে এই কলেজগুলি ছাড়া আরও বেশ কিছু কলেজ যেমন ধরো মালদা কলেজ মালদা কলেজটি ওপেন করার কথা ছিল কিন্তু মালদা কলেজটি সার্ভার প্রবলেম ছিল তো একটু আগে আমি চেক করছিলাম জানি না হয়তো মালদার ক্ষেত্রে ওখানে বিভিন্ন ছেলেদের মেয়েদের হয়তো ওপেন হচ্ছে আবার কিছু জনের হচ্ছে না তো আমি একটু আগে চেক করছিলাম আমার হয়নি জানি না হয়তো তোমরা যারা ভিডিওটি দেখছো হয়তো ওপেন করলেও দেখতে পারো তো তার জন্য আমাকে আমার কিছু করে নেম সরি সিমিলারলি দেখো আবার কিছু কিছু কলেজে যে টাইম বলা হয় সেই টাইমেও বের করা হয় না যেমন একটা এক্সাম্পল হিসেবে আমি তোমাদের দেখাই দেখো এই কলেজটি খেয়াল করো বিবেকানন্দ কলেজ ফর ওমেন এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটিতে আমি এসেছি এখানে খেয়াল করো আজকে অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টালে আমি এসেছি এখানে নিচের দিকে অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন ক্লোজড প্রভিশনাল মেরিট লিস্ট উইল বি পাবলিশড অন পঁচিশ আট দু তো আমি এখানে তারপরে বিভিন্ন জায়গায় চেক করেও কোথাও আমি দেখতে পেলাম না মেরিট লিস্ট হয়তো এখানে হয়তো অনেক অনেক কলেজে থাকে না যে সাইন ইন করার পরে শুধু সেই দেখতে পাবো হয়তো সেরকমও হতে পারে অ্যাকনোলেজমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দিয়ে লগ তো আমি বলতে পারছি না আলাদা করে হয়তো কোনো মেরিট লিস্ট পাবলিশড হয়নি এরকম কোনো কলেজও থাকতে পারে তো সেই সব কারণের জন্য এইরকম টাইপের যে যে কলেজগুলি হয় যাদের আলাদা মেরিট লিস্ট বের করে না শুধুমাত্র সাইন ইন করেই দেখা যেতে পারে কিংবা হয়তো যে টাইম দেওয়া হয়েছে সেই টাইমেও বেরায়নি তো সেসব কলেজ তো তোমাদের আমাদের দেখানো সম্ভব না তোমাদের কাছে তো এইসব কলেজকে ওই জন্য আমরা দেখাতে পারবো না এক্সট্রিমলি সরি তো যে যে কলেজগুলো পেয়েছি চলো সেই সব কলেজগুলোই আমরা প্রথম থেকে দেখে নিই বিধাননগর কলেজে মেরিট লিস্ট আজকেই পাবলিশড হয়েছে চলো এখানে অনেক সাবজেক্ট আছে দেখতে পাচ্ছি আমি আর্টসটা আর্টসটা ওপেন করেছি মেনলি বেঙ্গলে হিস্ট্রি ইংলিশ এজুকেশান পল সায়েন্স অ্যান্ড ফিলোজফি এগুলো তো প্রায় দেখেছি ফিলোজফিটা কাল পরশু একবারও দেখিনি চলো ফিলোজফিটাই দেখা যাক এই যে দেখছো বিএ ফিলোসফি অনার্স ফেজ ওয়ান ওয়ান সিক্সটি ওয়ান ক্যান্ডিডেটস এটা মেনলি ভ্যালিড ক্যান্ডিডেটস কারণ এখানে মেরিট লিস্ট না বলে এটাকে ভ্যালিড ক্যান্ডিডেটসই বলা ভালো কারণ এখানে লেখা আছে ধরো বিভিন্ন জনের হয় না অ্যাপ্লিকেশনে কোনো ভুল থাকতে পারে বা কোনো কিছু গরমিল আছে তো এইসব কারণে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এটা মেনলি ভ্যালিড ক্যান্ডিডেটস এরপরে হয়তো ফাইনাল মেরিট লিস্ট আলাদা করে অবশ্যই বেরাবে এবং ফাইনাল মেরিট লিস্ট বেরোনোর সঙ্গে সঙ্গে তোমাদেরকে অ্যাডমিশান অ্যাডমিশন নিতেই হবে না নিলে তোমাদের হয়তো লাস্ট লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে যাই হোক আমি এটা ফিলোসফি এসছি দেখো বিশ্বজিৎ হেলা ফাইভ এইট্টি টু মেরিট পয়েন্ট এবং প্রত্যেক ইউনিভার্সিটির রুল অনুযায়ী এদের কলেজের রুল হচ্ছে এগ্রিগেট প্লাস টু ইন্টু ফিলোসফি অর সাইকোলজি অর বেঙ্গলি অর ইংলিশ যেটা হায়ার থাকবে সেই সাবজেক্টে তো এর ইংলিশ ইকোনমিক্স কম্পিউটার অ্যাপ্লিকেশন ফিলোসফি অ্যান্ড ইংলিশ বি অর্থাৎ ওই সাবজেক্টে টু বললাম তো মিলিয়ে ফাইভ এইট্টি টু আছে হায়েস্ট তো হানড্রেড পর্যন্তই দেখি চলো অন্য দিনের মতো হান্ড্রেড হান্ড্রেডে বেঙ্গলি কম্পিউটার সায়েন্স ইংলিশ কমার্স বেঙ্গলি এইটটি ফোর মিলি হচ্ছে ফোর ফিফটি ওয়ান তাহলে ফোর ফিফটি ওয়ান হচ্ছে হানড্রেডে দেখলাম লোয়েস্ট অ্যান্ড ফাইভ এইটটি টু হচ্ছে হায়েস্ট এই ছিল বিধাননগর কলেজের লিস্ট আমি তো জানো তোমাদেরকে প্রত্যেক দিনের মতো বলেইছি আমি সব যতগুলি ওয়েবসাইট আছে কলেজে আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো তোমরা যারা পশ্চিমবঙ্গের অন্য অন্য প্রান্তের ছেলে মেয়ে যদি জানতে চাও ওই সব কলেজ সম্পর্কে জানতে ইচ্ছুক তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে ক্লিক করলে এই পেজেই চলে আসবে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে তোমাদের পক্ষে ইজি হবে অন্য 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 কলেজ দেখা তো এসে গেছি আমরা সেকেন্ড কলেজে সে বর্ধমান রাজ কলেজ এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আছি এর মাঝে মাঝে গেলে তোমরা দেখতে পাবে ফাইনাল মেরিট লিস্টই দেওয়া আছে এখানে ফাইনাল মেরিট লিস্টের কথা বলা হয়েছে বিভিন্ন সাবজেক্ট এখানে অল অন এখানে অ্যাকাউন্টিং গ্রুপ বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে বাট এখানে অল সাবজেক্টই দেওয়া আছে খেয়াল করো ফার্স্ট এগুলো হচ্ছে জেনারেল প্রথম দিকের গুলো অর্থাৎ পাঁচ সাবজেক্ট একটু নিচের দিকে গেলে আমরা পাবো অনার্স সাবজেক্ট ইয়ে দেখো অ্যাকাউন্টিং গ্রুপ অ্যান্থ্রোপোলজি অনার্স বেঙ্গলি অনার্স সমস্ত কিছু অনার্স আছে কেমিস্ট্রি অনার্স এরকম বিভিন্ন অনার্স পাবে তো চলো এরকম বিভিন্ন একটা এটা আমি ক্লিক করছিলাম তো চলো একটু যখন একটা ক্লিক করে দেখিয়ে দিই তোমাদের এটা হচ্ছে ইকোনমিক্স ইকোনমিক্সে আমি এটা এসসি ওয়াইজ বের করেছি তো হ্যাঁ এসসি এটা হ্যাঁ এসসি ঠিক আছে তো যাই হোক দেখো ক্যাটাগরি এসসি বেস্ট ফাইভ ফোর সেভেন্টি টু তো এর মেরিট পয়েন্ট হচ্ছে ফাইভ ফর্টি থ্রি হ্যাঁ তো এখানে জনের নাম দিচ্ছে দেখতে পাচ্ছো টু নাইনটি নাইন এই হচ্ছে ব্যাপার আর তো চলো আর একটা যখন একটা দেখে নিই বিএসসি অনার্স ইংলিশ ইংলিশটা এর আগে ক্লিক করিনি প্রথমবার করলাম দেখো এখানে নাইনটি ফাইভ তো বেস্ট হচ্ছে ফোর এইট্টি টু মেরিট পয়েন্ট থ্রি সেভেন্টি নাইন তো অনেক নামই বেরিয়েছে তো আমরা হানড্রেড পর্যন্তই দেখে নিই হানড্রেড সুরজিৎ খান এস সি এইটটি সিক্স ফোর ওয়ান ওয়ান আর মেরিট পয়েন্ট হচ্ছে থ্রি টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স জিরো এই হচ্ছে মেরিট পয়েন্ট তোমাদেরকে এসসিও দেখালাম কারণ সবসময় বারবারই জেনারেল দেখাচ্ছি এসসি এসটি ওবিসি একবারও দেখায়নি দেখে নি এর পরের ওয়েবসাইটটি কী আছে এর পরের ওয়েবসাইট আছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ এখানে খেয়াল করো ক্লিক হেয়ার পর প্রফেশনাল ফাইনাল র্যাঙ্ক ফর অনার্স অ্যান্ড জেনারেল কোর্স দু হাজার কুড়ি একুশ আজকে সাতটার পরে বেরোবে এবং বেরিয়েওছে সঙ্গে সঙ্গে তো এখানে দেখো দুটো লেখা আছে একটা ভিউ ক্লিক হেয়ার আর একটা ভিউ ফুল তো এই এসডে একটা জিনিস ভাল লাগলো এখানে যখন তুমি ক্লিক করবে উপরের যে লিঙ্কটা বললাম ওখানে ক্লিক করলে তোমার অ্যাপ্লিকেন্ট নাম্বার এবং সাবজেক্ট দিলেই তুমি শো করলে তোমার দেখিয়ে দেবে তোমার কততে নাম বেরিয়েছে সমস্ত কিছু দেখিয়ে দেবে কিন্তু ধরো আমি একজন বাইরের ছাত্র হিসেবে আমারও তো দেখার ইচ্ছে হতে পারে আমি ফুল ভিউ তাহলে কী করব তাহলে ঠিক নিচের এই যে আছে এটা ক্লিক করবো এখানে ক্লিক করলে আমরা দেখতে পেয়ে যাব এ টু জেড ওভারঅল সমস্ত সাবজেক্ট এবং খুবই ভালোভাবে সমস্ত কিছু সাজানো আছে দেখো জেনারেল এস সি এস টি প্যানেল ও বি যখন একটা আমরা ক্লিক করে দেখে নিই পলিটিক্যাল সায়েন্স এখানে ক্লিক করে দেখি এখানে আরেকটা ভালো জিনিস করেছে এখানে ডাউনলোড এখানে তুমি ক্লিক করলে তোমাকে একটি পিডিএফ ফাইলের মতো ধরো এটা একটা মেনলি এক্সেল ফাইল তোমাকে ডাউনলোড করতে বলবে তো তুমি ডাউনলোড করে দেখে নিতে পারবে তো চলে তোমাদেরকে আমি ডাউনলোড করে দেখি দেখিয়ে দিই আমার ডাউনলোড অলরেডি করা ছিল যে কোনো সাবজেক্ট এটা কোনটা ডাউনলোড করা ছিল ইংলিশ সরি ওটা ইংলিশ ডাউনলোড করা ছিল ওই জন্য ইংলিশটা এলো যাই হোক ইংলিশটাই দেখিয়ে দিই তোমাদের চলো নো প্রবলেম এখানে খেয়াল করো অ্যাপ্লিকেন্ট নেম অ্যাপ্লিকেন্ট ক্যাটাগরি বোর্ড এবং সাবজেক্ট আচ্ছা তার আগে একটা জিনিস তোমরা এখানে খেয়াল করো এখানে আমার নামটা পুরো আসছে না খেয়াল করছো ওয়েস্ট বেঙ্গ হয়ে থেকে গেছে কারণ ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে না পুল নাম যে নামটা আছে সেটা দেখাচ্ছে না কারণ এর কারণটা হচ্ছে গিয়ে এটা তো একটা এক্সেল ফাইল তো কিন্তু আমি তো এটা অ্যাকচুয়ালি পিডিএফের আকারে আমার মোবাইলে ড্রাইভের মাধ্যমে ওপেন করেছি জাস্ট অ্যাপের মাধ্যমে তো এটা বেস্ট ভিউ হবে তোমরা যদি বিভিন্ন এক্সেল অ্যাপ হয় এমএস এক্সেল যে অ্যাপটি হয় অ্যান্ড্রয়েডের জন্য ওটা ইনস্টল করে ওখানে দেখতে পারো অথবা সবথেকে ভালো ডেস্কটপে ডেস্কটপে ভিউতে তোমরা ফুল ভাবে এই যে নামটা ফুল দেখতে পাবে কিন্তু আমরা ওভারঅল এখানে বুঝতেই পারছি সাবজেক্ট দেখো নাইনটি নাইন হাইস্ট এবং মেরিট স্কোর ফাইভ নাইনটি ওয়ান তো এখানেই তোমাদেরকে মোটামুটি বুঝিয়ে দিতে পারবো আর না হলে তোমরা এখান থেকে আশা করি বুঝতে পারবে খুব একটা প্রবলেম আর কথা না আর তোমরা যদি এই কলেজের স্টুডেন্টরা স্টুডেন্টরাও একদম ভালোভাবে ডিটেলসে দেখতে যাও তাহলে তো ডেস্কটপ আছে ডেস্কটপে ভিউ করে দেখে নিতে পারবে তাহলে এক নম্বরে নাইনটি নাইন হাইস্ট উঠেছে ফাইভ নাইনটি ওয়ান আর এরপরে হানড্রেডে দেখে নি হান্ড্রেডে নামটা বাধ্য নামটা বোঝা যাচ্ছে না যখন দেখবো না নাইনটি ওয়ান পর্যন্ত উঠেছে লোয়েস্ট অর্থাৎ হানড্রেডে নাইনটি ওয়ান উঠেছে ফাইভ ফাইভ আর তারপরে দেখো সাবজেক্টে নাইনটি সিক্স অথচ ফাইভ ফাইভ সেভেন তো তোমরা ভাবছো সাবজেক্ট বেশি নাম্বার বেশি অথচ কীভাবে মেরিটে কম তো তোমাদের এবছর বুঝতেই পারছো এক্সাম না হওয়ার কারণে অর্থাৎ যে অ্যাডমিশন টেস্ট না হওয়ার কারণে কী হচ্ছে তোমাদের শুধুমাত্র যে সাবজেক্টে নাম্বার বেশি পেয়েছো সেই সাবজেক্টের ভিত্তিতে ভর্তি হবে না তোমাকে ওভারঅল যে স্কোর এইচ সেটা তো রাখতেই হবে সেই সঙ্গে মাধ্যমিকেরও ওভারসোল ওভারঅল যে স্কোরটা সেটাও দেখা হবে সেই সঙ্গে মাধ্যমিকে সাবজেক্ট ওয়াইজ স্কোর দেখা হচ্ছে তো তোমাদের এবছর কী বলে এক্সাম না হওয়ার কারণে একদিক দিয়ে অনেকটা প্রবলেমই হয়ে গেলো বলতে পারো তো যাই হোক এরপরে আমরা নেক্সট কলেজ কি আছে দেখে নিই চলো নেক্সট কলেজ এসে গেছি নেক্সট কলেজ হচ্ছে বারাসাত গভর্নমেন্ট কলেজ বারাসাত গভর্নমেন্ট কলেজে দেখতে পাচ্ছ এই ইউআইটা আমরা এর আগে অনেক জায়গায় দিয়ে দেখেছি ইউআর এস সি এস টি ও এ বি সমস্ত কিছু আলাদা ভাগ করেই আছে এখানে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে চলো যে একটা আমি ইকোনমিক্সটাই ক্লিক করি এখানে দেখতে পাচ্ছ নাম এ টু জেড সমস্ত কিছু এসে গেছে মেরিট লিস্ট ওভারঅল ফোর নাইনটি ফোর এক নম্বর মেরিট স্কোর এসছে এবং সাবজেক্ট মার্ট টু থ্রি যেভাবে কোড ওয়াইজ দেওয়া আছে তো আমরা মেরিট স্কোরটাই ফাইনাল কারণ ওটাই মেন ধরা হয়তো মেরিট স্কোর ফোর নাইন ফোর এক নম্বরে হান্ড্রেড নাইনটি নাইনটিতে আমরা এসে গেছি এবার এর মেরিট স্কোর এসছে থ্রি নাইনটি ফাইভ তাহলে থ্রি নাইনটি ফাইভ পর্যন্ত আমি হান্ড্রেড দেখলাম ঠিক আছে আর আর কি কোনো সাবজেক্ট দেখব হ্যাঁ চলো আর একটা সাবজেক্ট দেখেই নিই যে কোনো ফিলোসফিটা দেখি ফিলোসফি তো আর একটা সাবজেক্ট দেখ আচ্ছা হোক আর একবার দেখিয়ে দিই ফোর সেভেন্টি নাইন এবং হান্ড্রেড ওয়াইজ যদি আমরা দেখি হানড্রেড এসছে ফোর টু ফোর টু সেভেন অর্থাৎ চারশো সাতাশ পর্যন্ত এসছে আর এর মধ্যে কিন্তু ওবিসি এখানে খেয়াল করো ওবিসিএ জেনারেল সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুড আছে ইউআর মধ্যেও কিন্তু ইনক্লুড থাকে ওগুলো আলাদাভাবে এই হিসেবে দেখা হয় এই ছিল ব্যাপার এই কলেজ তো তোমাদেরকে দেখালাম আরেকটাও কি দেখব আচ্ছা দেখি চলো আর একটা দেখি যত দু তিনটা কলেজ দেখা যায় ততই ভালো না এটটা অ্যাজ ইউজুয়াল কালকের মতোই স্লো ফোর নাইনটি এইট তো খুবই ভালো নাম্বার আসে সাবজেক্ট অন ম্যাথামেটিক্স দেখেছ হান্ড্রেড আর ওভারঅল সমস্ত কিছু ক্যালকুলেটেড করে এর ওভারঅল হচ্ছে ফোর নাইনটি এইট বারাসাত গভর্নমেন্ট কলেজে তাহলে ম্যাথামেটিক্সের হাইস্ট মেরিট স্কোর ফোর নাইনটি এইট এবং এর হান্ড্রেড পর্যন্তই আমরা দেখি হান্ড্রেডে এসে গেছি ফোর সেভেন্টি ফোর এর মেরিট স্কোর ফোর সেভেন্টি ফোর পর্যন্ত নেমেছে হান্ড্রেডে খুবই টাফ কম্পিটিশান খুবই টাফ অন্যান্য বছরের মতো খুবই টাফ হ্যাঁ যাই হোক এবারে আমরা আমাদের লাস্ট কলেজ দেখে নিয়ে চলো লাস্ট কলেজ হচ্ছে হেরম্বচন্দ্র কলেজ হিরমচন্দ্র কলেজটা ওপেন হওয়ার আগে তোমাদের আরেকটা কথা বলি হেরম্বচন্দ্র কলেজের লিস্ট ওই দেওয়া হয়নি হেরমচন্দ্র কলেজে কী করেছে তোমাদেরকে বলছি হেরম্বচন্দ্র কলেজে কী করেছে অল অ্যাপ্লিক্যান্ট যে লিস্ট ওই অল অ্যাপ্লিক্যান্ট লিস্টটি বেরিয়েছে অর্থাৎ এখানে গেলে তোমরা এখানে অল অ্যাপ্লিকেন্ট লিস্টে ক্লিক করলে সমস্ত সাবজেক্ট এ টু জেড সমস্ত কিছু মিশিয়ে যারা যারা ভ্যালিড ক্যান্ডিডেট তার একটা লিস্ট বার করা হয়েছে যার মধ্যে বাংলা হোক ইংলিশ হোক বা সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে সবার নাম তোমরা দেখতে পাবে তো যাই হোক তোমাদের সুবিধার জন্য তোমাদেরকে একবার পিডিএফটি দেখিয়ে দিই এই যে পিডিএফটি দেখতে পাচ্ছ তোমরা এই পিডিএফটি আমি ওপেন করেছি দেখো ফার্স্ট মেরিট লিস্ট উইল বি পাবলিশ অন আঠাশ আট দু হাজার কুড়ি অর্থাৎ আঠাশ তারিখে যখন মেরিট লিস্টটি বেরোবে তখনও আমি আমার চ্যানেলে এই ভিডিওটি তখন তোমাদেরকে দেখিয়ে দেবো বাকি কলেজগুলো যেরকম পিডিএফ আমরা দেখাচ্ছি মেরিট লিস্ট ফার্স্ট মেরিট লিস্ট বলেছে অবভিয়াসলি এটা ফার্স্ট মেরিট লিস্ট খেয়াল রাখবে আর এখানে দেখতে পাচ্ছ সবার নাম আছে দেখো ইংলিশ অনার্স বিকম অনার্স অ্যাকাউন্টিংয়ের ওপরে তারপরে জেনারেল অ্যাকাউন্টিং এ ফাইন্যান্স এর মধ্যে এস সি এসটি জেনারেল যত ধরনের ক্যাটাগরি এবং যত ধরনের সাবজেক্ট সমস্ত কিছু এর মধ্যে আছে কটা পেজ একশো আশিটা পেজ লাস্ট পর্যন্ত তো এতটা তো যাওয়া সম্ভব নয় এটা জাস্ট অল ক্যাটাগরি এখন এটা দেখেও তোমাদের খুব একটা লাভ হবে না তাও আমি জাস্ট বেরিয়েছি বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আঠাশ তারিখে তো তোমাদেরকে এটা দেখাচ্ছে কলেজের মেরিট লিস্ট যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমরা অন্য অন্য দিনের মতো দিনের শেষে সমস্ত মেরিট লিস্ট নিয়ে আসবো আর একটা ইম্পর্টেন্ট কথা হ্যাঁ ভিডিওটি ছেড়ে যেমন একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি কালকে অনেকগুলি কলেজের মেরিট লিস্ট আমাদের লিস্টে আছে অনেকগুলি কলেজ সবথেকে বেশি কালকে আশা করি পনেরো কুড়িটার উপরে কলেজ আছে তো কালকে একটা পাটে হয়তো আমাদের ভিডিওটা দেখানো পসিবল হবে না তো তার জন্য আমরা হয়তো দুটো কি তিনটে ভিডিও আনতে পারি আলাদা আলাদা কলেজ নিয়ে তো তার জন্য স্টেট টিউন টু আওয়ার চ্যানেল আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলে শুধু কলেজের মেরিল লিস্ট না অ্যাজ ইউজুয়াল তোমরা জানো জব নোটিফিকেশান হোক কিংবা রেজাল্ট নোটিফিকেশান হোক কিংবা ফ্রি ইউটিউবের অনলাইন কোর্সেস হোক সেগুলো সমস্ত কিছু আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসি তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সো আজকের মতো এটা থ্যাংক ইউ বাই